নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কথা বলবো সাথীকে নিয়ে, সাধন সাথী সাথীদিকে নিয়ে। তো সাথীদের আজকে আমি এমন একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে একটুখানি কিছু বলার আছে আর কি। তো সেই জন্যই আমি আমার এই ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটার শুরুতে দেখা গেল যে সাথী দিদি ভিডিওটা শুরু করছে যেমন প্রতিদিন করেন, মানে কদিন করেনি শারীরিক অসুস্থতার জন্য। তো তারপরে সে ভিডিওটা শুরু করছে এবং সে বলছে যে আমি আজ থেকে আবার ভিডিও শুরু করলাম, কারণ আমি যদি শুয়ে থাকি তো সেটা তোমরাও, তোমাদেরও ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে যাচ্ছে আর আমাদেরও ভালো লাগছে না। তো তারপর খানিকক্ষণ পরে সে বলল আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না। তো তারপরে দেখলাম তাকে টোটো করে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে বোধহয় ট্রেনে ব্যান্ডেল এলো। তারপর ব্যান্ডেল হাওড়া লোকাল যেটা আছে সেটা ধরে হাওড়া গিয়ে তারপর সেখান থেকে দমদম, মানে ওর কথা অনুযায়ী যা কিছু ভিডিওতে দেখা হচ্ছে সেটাই বলছি। তো তারপরে খানিকক্ষণ পর দেখা গেল সে একজন একটা বাড়িতে বসে আছে এবং পাশে কোন একজন মহিলা ছিলেন, তাকে আমি চিনি না। তো তিনি বলছেন যে, তারপর সাথী বলছে কাল থেকে আমি নতুন করে ভিডিও শুরু করব, রান্নার চ্যানেলে ভিডিও দেব, এই দেবো ওই দেবো, তো আবার নর্মাল লাইফ শুরু করব, এটাই মোদ্দা কথা। তো তারপরে যাই হোক, সেসব করার পর ফিরে এলো এবং বলে বাড়ি গিয়ে আমি তোমাকে বলছি, তোমাদের বলছি কি হয়েছে। তো বাড়ি ফিরে এলো এবং বাড়ি ফিরে আসার পর তারপরে সমস্ত কিছু রাত্রিবেলা বললো আর কি, মানে রাত্রিবেলা পুরোটা বলেনি, একটু একটু বললো। বললো যে আমি ট্রেনে ফেরার সময় পাঁপড় ভাজা ঘুগনি এসব খেয়েছি টেয়েছি, তারপরে এখন চান ঠান করবো। তো তারপরের দিনে দেখা গেল যে সেই দিন আর ভিডিওটা ওরা কমপ্লিট করেনি। তারপরের দিন সাধনদা আমাদের সঙ্গে বলছে যে কালকে আমরা ভিডিওটা কমপ্লিট করিনি এবং সাথীও পাশে বসে রয়েছে। তো তারপরে বললো যে কি হয়েছিল। তো যেটা কথা শুনে বোঝা গেল যে ওরা দমদম এসেছিল ওঝার বাড়িতে, সেটা ওরাও বলল, আমি যদি খুব ভুল না করে থাকি শুনতে, ওঝার বাড়িতে মানে ঝাড়াতে, সোজা কথা, ডাক্তারও দেখাচ্ছে আবার ঝাড়িয়েওছে। তো সাথী দিদি যেটা বললো যে আমার সঙ্গে যেটা হয়েছে আমি সেটা সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না, কিন্তু খুবই খারাপ কিছু একটা হয়েছে, তো সেটা ও মানে বলছে আর কি। তো এবারে আমি কিছু কথা বলি, ওঝা বা এই যে ঝাড়ানো বা ভূত প্রেত এগুলোর প্রতি আমার নিজস্ব কোনো বিশ্বাস নেই। আমার মনে হয় আমাদের দুনিয়াতে বা আমাদের লাইফে সব থেকে ভয়ঙ্কর জীব হচ্ছে মানুষ। মানুষ এতটাই ভয়ঙ্কর, এতটাই ক্ষতি করতে পারে যেটা একটা পশুও করতে পারে না। জীবজন্তু বা পশু, তারা যে মানুষের, ধরুন বাঘ সিংহ, এরা যে ধরুন মানুষকে খেতে পারে, এটা কিন্তু করে ওদের মানে খিদের জ্বালায়, ঠিক আছে, ক্ষুধার্ত থাকে তাই। কিন্তু একটা মানুষ মানুষকে যেভাবে ক্ষতি করতে পারে, মানে সেটা জাস্ট ধারণার বাইরে। তো যেহেতু আমি বিশ্বাস করি না ভূত প্রেতে, এমন নয় যে কেউ বিশ্বাস করবে না, হয়তো উনি করেন যেহেতু গ্রামাঞ্চলে থাকে। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন এটা হবে যে উনি যেহেতু নবদ্বীপে থাকেন, তো ওখানে আশপাশে কোথাও ওঝা পাওয়া গেল না? ওঝা দমদমের মতো জায়গায় শহরে পাওয়া গেল ওঝা? এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন, কারণ উনি আমাদেরকে ওঝার ঝাড়াঝাড়ি বা এই সমস্ত কিছু দেখায়নি। এবং আমাদের যেটা বলা হলো যে সাথী নাকি বেশ কয়েকবার অজ্ঞান হয়ে যাচ্ছিল বাড়িতে, দেখুন পুরো জিনিসটা শুনতে একটা নাটক এবং স্ক্রিপ্টেড লাগছিল পুরো জিনিসটা, ঠিক আছে। এর মধ্যে কোন রকম সত্যতা মানে কতটা আছে আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট ওরা যেভাবে বলছিল সেটাতে কিন্তু আমাদের একটা নাটকই লাগছিল। এখন এই নাটকটা ওদের রচনা করা হয়েছিল একমাত্র চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য। তবে হ্যাঁ, সাথীর চেহারাটা যেহেতু মানে খুব উইক লাগছিল, একটু চোখ মুখ বসা, তো যেটা সেটা হয়তো অন্য কোনো কারণে হয়েছে, কারণ আজকাল আবার জ্বর টর হলেও, ইনফ্লুয়েঞ্জা হলেও, কিন্তু যে সামান্য জ্বর টর হলেও কিন্তু চেহারা রোগা হয়ে যায়। তো সেইটাকে কি কাজে লাগিয়ে এরকম একটা গল্প আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে কি না, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। এবারে বলল যে সাথী, যেটা কথা শুনে বোঝা গেল যে ও ভূত দেখেছে, ঠিক আছে, ও মেনলি ভূত দেখেছে, তো সেইটা জন্য ওঝা বাড়িতে মানে ঝাড়াতে যাওয়া হয়েছিল। এখন আজকালকার যুগে এসব ভূত প্রেত এগুলোতে মানুষের কিন্তু বিশ্বাস ভরসাটা আর নেই, ঠিক আছে, উঠে গেছে। আগেকার দিনে ছিল, আগেকার দিনে আমিও যখন খুব ছোটো ছিলাম ভয় পেতাম, এখন মানে এত প্রতিদিনই এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হয় আমাদের, যে সেই ভূত প্রেতগুলোকে আমরা ভুলে গিয়ে এখন অন্যান্য জিনিসে আমরা মানে কি বলবো আকৃষ্ট হয়ে গেছি। তো যাই হোক, ভূত প্রেত আছে কি নেই সেটা নিয়ে বিস্তর একটা হয়তো যুক্তিতর্ক হতে পারে, তবে এটাও ঠিক, আমরা যদি ভূত প্রেতকে বিশ্বাস মানে করি, আমরা যেমন বলি যে ঈশ্বর আছেন, ঠিক আছে, ঈশ্বর আছেন, আমরা ঈশ্বরকে সবাই ভীষণ বিশ্বাস করি, পুজো করি, সন্ধে দিই, তাহলে তো সেদিক দিয়ে দেখতে গেলে ভূতপ্রেতকেও বিশ্বাস করতে হবে। তো সবটাই মানুষের বিশ্বাসের ওপর,
মানে বিশ্বাস করলেই বিশ্বাস, না করলেই নেই। তো সেটা যাই হোক, যে যার নিজের ব্যাপার, আমি সেটা কারুর ভাবনাকে আমি আঘাত দিতে চাচ্ছি না, হয়তো সাথী সত্যি সত্যি দেখেছে। তো যাই হোক, আমার কথা ওই একটাই কোশ্চেন যে নবদ্বীপ বা তার আশপাশে কোনো রকম ওঝা পাওয়া গেল না, ওঝা পাওয়া গেল কলকাতার মতো শহরে, এইটা সত্যি একটুখানি ভাবতে অবাক লাগছে। আর একটা কথা ওরা বললো যে ওঝার সঙ্গে সঙ্গে ওরা ডাক্তার দেখাচ্ছে। তো ডাক্তার কি মানে কাউন্সেলিং করছে কিছু, মানে সাইকোলজিস্ট কি দেখাচ্ছে? কারণ এই ধরনের রোগ বা এই ধরনের জিনিসে, যে কোনো জিনিসে, মনের রোগেই আজকাল তো মানুষ, আগেকার দিনে এটা ছিল না, মানে ডাক্তারের কাছে যাওয়া মানে মনের ডাক্তারের কাছে যাওয়া মানেই মানুষ ভাবতো যে পাগল পাগল হয়ে যাওয়া বা এর জন্য, কিন্তু এখন তো মানুষ ছোটো ছোটো প্রবলেমের জন্য যায় এবং যাওয়াটা ভীষণভাবে উপকার। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো অবশ্যই, যদি মানে কোনো সাইকোলজিস্টের কাছে যায়, সে তো অবশ্যই ওষুধপত্র দেবেন তিনি, মানে যদি খুব দরকার পড়ে। নর্মালি এই ধরনের ডাক্তারের কাছে গেলে যে ওষুধ যেটা থাকে সেটা ঘুমের ওষুধ থাকে, একটু রিল্যাক্স মানে মাইন্ডটার জন্য। তো এছাড়া কাউন্সিলিংয়ের মাধ্যমে সেটা ঠিক করা যায়। আর ভূত প্রেত পার্সোনালি যেহেতু আমার কোনো এখনও অবধি এক্সপিরিয়েন্স নেই, আর সেজন্য আমি এটাতে বিশ্বাস করি না ভূত প্রেতের ব্যাপারে। তবে যদি কেউ করে থাকেন তো অবশ্যই নিশ্চয়ই তিনি কিছু দেখেছেন, তাই বিশ্বাস মানে করছেন আর কি। আমার কাছে সবথেকে ভয়ঙ্কর জীব হচ্ছে মানুষ, কারণ মানুষ মানুষের যেভাবে ক্ষতি করতে পারে সেটা জাস্ট বলার বাইরে। তো এটাই আমার বলার ছিল, যে এটাই ওদের ভিডিওর মেন জিনিস। এবারে আসি একদম মানে শেষে, সেটা হচ্ছে আমাদের ইউটিউবে কদিন ধরে বেশ মানে এই সমস্ত বড় বড় ব্লগাররাও চিন্তা করছে যে কি করা যায়, কি করলে ভিডিওর ভিউজ বাড়ানো যায়। মানে ধরুন নর্মাল যেটা, যেমন আমরা মন্দিরা সোমনাথের ক্ষেত্রে দেখলাম, ওরা একটা ডিভোর্সের নাটক করে বসলো, এবার সেটা এখন মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের দেখেছি টুকরো টাকরা, এখন আবার শুরু করেছে ওই টিনা টিনা সন্দীপ, ওরা শুরু করেছে, ঠিক আছে। টিনা রেগে বেগে তার মানে শাশুড়ির সঙ্গে বোধহয় কিছু হয়েছে, তো বাপের বাড়ি চলে গেছে, এখন এনারা কী নিয়ে করবেন? তো এরা হচ্ছে মানে সেই জন্য খুঁজেছে যে এইটা হচ্ছে সবথেকে একদম সুন্দর জিনিস, এইটা বললে লোকে কিন্তু মানে সেরকমভাবে কিছু ইয়ে করবে না, এবং জিনিসটা খুব সুন্দরভাবে একটা ছোটোখাটো জিনিসের মধ্যেই বেশ জিনিসটাই মানে মিটে যাবে আর কি। তো এখন মোটামুটি এদের এইটা মিটমাটের পর্যায়ে চলছে, কারণ এরা যে সাথী যেভাবে কদিন ধরে শুয়ে টুয়ে মানে বিশাল অসুস্থ বিশাল অসুস্থ বিশাল অসুস্থ করছিল, তো মানুষ প্রতিটা ভিডিওতে জিজ্ঞেস করছে কী হয়েছে তোমার, কী হয়েছে তোমার, কী হয়েছে তোমার। তো এরাও কিন্তু একদম পুরো মানে ওই জন্য ভেবে নিয়েছে এইরকম একটা কিছু বলা যেতে পারে। তো কলকাতাতে এখন ওই ওঝার বাড়ি গেছিলো, ওটা কোথায় গেছিলো সেটা বলতে পারবো না, কারণ ওঝার বাড়ি তো আমাদের দেখায়নি, বা তাকে সেখানে যে প্রসেসটা সেটাও আমাদের দেখায়নি। তো যদি ওঝার বাড়ি গিয়ে থাকে, আমার মনে হয় যদি এই ধরনের সমস্যা যদি সত্যি হতে পারে, হয়ে থাকে সাথে, যে হয়তো কিছু দেখেছে বা কিছু দেখে ভয় পাচ্ছে, তো ওঝার থেকেও সব থেকে যেটা বেস্ট হবে মানে কাউন্সিলিং করানো, সেটা কলকাতার বিভিন্ন জায়গায় আছে, মনোবিদের সঙ্গে একটা বেশ, যদি আসতেও অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। অনলাইনে পেমেন্ট হয় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু করে থাকে, এবং সেটাও কিন্তু যথেষ্ট কার্যকরী হয়। তো সেটা খুব ভীষণভাবে করা দরকার, এবং ওটা করলেই মনে হয় ওঝার থেকেও অনেক বেশি ভালোভাবে কাজ হবে। মানে ওঝাতে ধরুন হয়তো জানি না হয় কি না, কিন্তু ডাক্তারে যেটা ব্যাপার আর কি, সেটা কিন্তু আরও বেশি ভালোভাবে হবে। আর এসব ভূত প্রেত এগুলো যেরকম বললাম, এগুলো কিছু হয় না, এগুলো জাস্ট আমাদের মনের ভুল। যদি আমরা মনে করি আছে তো আছে, আর যদি মনে করি নেই তো নেই। তো এটাই বলার ছিল। তো যাই হোক, সাধন সাথী এরা কিন্তু যে জিনিসটা খুব একটা বাড়াবাড়ি হতে দেয়নি, মোটামুটি কমের মধ্যেই জিনিসটা রেখেছে, এবং এই জিনিসটা মোটামুটি মিটমাট করে নিল আর কি। একটা যে মানুষের মনে যে একটা মানে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, মানুষ জিজ্ঞেস করছে কী হয়েছে, সেটার একটা মোটামুটি ওরা সুন্দরভাবে একটা পরত কিন্তু দিয়ে দিয়েছে। এছাড়াও সাধন সাথীর ভিডিও কিন্তু খুব একটা খারাপ হয় না, তবে কি ওদের একটু ভিডিওটা যেটা ওরা কথা বলে, যেমন এই যে পুরো জিনিসটা বলছে এটাতে মনে হচ্ছে একটা স্ক্রিপ্টেড, ঠিক আছে, কেউ লিখে দিয়েছে ও পরপর, যেমন হয় না সেই নাটক করা ই করা, সেটা পরপর বলে যাচ্ছি। তো এটাই মনে হলো, একটু যদি ওর মধ্যে মানে অ্যাকশান আনতে পারে, একটু যদি এমন করে বলে যেন ভেতর থেকে আসছে, যেমন সাথী যখন কথাগুলো বলে তখন মনে হয় পুরো একদম পুরো মুখস্থ বলছে, তো এগুলো যদি একটুখানি ভ্যারিয়েশন আনতে পারে, আমার মনে হয় ওদের ভিডিও যথেষ্ট ভালো হবে, ওদের ব্লগও যথেষ্ট ভালো হবে। কারণ ওদের ব্লগের মধ্যেও নর্মাল যেরকম, যেমন এবি ব্লগস আছে, মানে প্রিয়াদের ব্লগটা যেরকম, তারপরে আরও বিভিন্ন যারা আছে, সব ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর এই যে কম্পিটিশনগুলো হচ্ছে, যেমন মন্দিরা সোমনাথ যেটা করছে, এটা তো নিজের নাম একদম ডুবিয়ে দিল, একদম নিজের নাম ডুবিয়ে দিল। তো এইরকম আমার মনে হয় নোংরা মতে না নেমে মানুষকে একটা সুন্দর মেসেজ দিন, যে কিভাবে মানে, যেটা সাধন সাথীও তো অনেক একটা মানে গরিব থেকে বড়লোক হয়েছে, তো সেইরকমই
কারণ মানুষকে যদি একটু সুন্দর এবং ভালোভাবে যদি মেসেজ দেওয়া যায় যে কিভাবে সুন্দরভাবে মানে এই যে নবদ্বীপের মতো জায়গায় ওরা থাকে, সেখানে সুন্দর সুন্দর ভিডিও যেমন ওরা শেয়ার করে আমাদের দেখতে ভালো লাগে, সেটাকে আরও যদি একটু ভ্যারিয়েশন আনা যায়, আরও যদি ভালোভাবে ভিডিওগুলো আমাদেরকে দেখানো যায় তাহলে বোধহয় আরও ভালো হবে। আর ওদের জীবনযাত্রা তো ভালোই লাগে, খুব একটা খারাপ তো লাগে না। তবে এই ধরনের মিথ্যার আশ্রয় যেন না নেয়, ঠিক আছে? আর যদি সত্যিই কিছু হয়ে থাকে, যদি সত্যিই কিছু ভূত প্রেত বা কিছু ব্যাপার হয়ে থাকে ওঝার কাছে না গিয়ে, তাহলে অবশ্যই কিন্তু এটা একটা কাউন্সিলিং করানো দরকার, মানে সাইকোলজিস্টের পাশে দেওয়া দরকার ভীষণভাবে। কাউন্সিলিং করালেই এক দুটো সেশন নিলেই মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে। মেন দরকার হচ্ছে ঘুমটা, ঘুমটা ঠিকঠাক হলেই সব কিছু নর্মাল হয়ে যাবে। তো বন্ধুরা, এটা ছিল আমার আজকের ভিডিও, যেটুকু আমি ওদের ভিডিও দেখেছি সেটুকুতে আমি কথা বললাম। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি আমার নেক্সট ভিডিওয়ে। বাই, সবাই ভালো থাকবে।